যোগাযোগ করুন 900। নমস্কার দেবী ওর সজ্জন, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। টুডে সানডে অ্যান্ড সানডে ইজ ফর এভরিবডি হলিডে, লেকিন হম লোগো কো ছুটি নেই হ্যায়। পহলে বতা দেতে হ্যায় কি বহুত সারে হিন্দি ভাষী হমারে জো পেশেন্ট হ্যায় উন লোগো কা রিকোয়েস্ট হ্যায় কি কুছ কুছ প্রোগ্রাম হিন্দি মে ভি কিয়া যায়, তো ইসিলিয়ে কভি কভি হিন্দি ভি চলে গে ইস প্রোগ্রাম মে, বাকি বাংলা তো হ্যায় হি, সাথ মে ইংলিশ ভি, ক্যুঁকি হমারে ইয়ে ইউটিউব यहाँ नहीं। आप लोगों को सुन के भी अच्छा लगेंगे कि विदेश में भी हमारे यूट्यूब इज़ वेरी पॉपुलर। कुछ कुछ जगह जहाँ से हमारे मरीज वीडियो कॉलिंग में बात करके यहाँ से दवा पहुँचते हैं। सो टुडे इज वेरी इम्पॉर्टेंट प्रेजेंटेशन आई विल शो यू। ऐसे कुछ लोगों के लिए जो लोग जिंदा रहने की इच्छा पूरी तरह खत्म हो गए, कुछ कुछ ऐसा मरीज भी है, सम पेशेंट्स दे हैव लॉस्ट कंप्लीटली। अच्छा होना, जिंदा रहना, ये अलग से बात होता है। आमी भालो थाकबो एटा जदि आपनार मने ना आशे तो आमरा किछु करे उठते पारबो ना। पृथ्वीते एमन कोनो डॉक्टर नहीं, अगर मरीज को मन पे ये इच्छा ना हो कि हमको अच्छा होना चाहिए, हमको जिंदा रहना जरूरी है हमारे परिवार के लिए, हमारे दोस्तों के लिए, हमारे ऑफिस के लिए, जहां वो काम करते हैं, कितने सारे चाहते हैं आपको, तो ये जिंदा रहने का, अच्छा रहने का जो इच्छा है, ये क्यों खत्म हो जाते हैं आप लोगों को? खत्म तभी हो जाते हैं कुछ अड़ोस पड़ोस, कुछ दोस्त लोग, कुछ परिवार के लोग जब कहते हैं आहा हा हा इतना कम उम्र में क्या हो गया इसको, शायद और जिंदा नहीं रह पाएगा। मुंह के ऊपर, मतलब मरीज जो घर में सोए हुए हैं बिस्तर पर और बाकी कुछ देखने के लिए इंसान आता है ना हमारे घर पे, उन लोगों की बातें सुन के ये मन की ताकत खत्म हो जाते हैं। आई मीन दे हैव लॉस्ट देयर कॉन्फिडेंस। ये कॉन्फिडेंस होना बहुत जरूरी है। कॉन्फिडेंस बगैर हम जैसा कुछ नहीं कर सकते हैं, हम लोग इंसान, एक मरीज भी कुछ नहीं कर सकते हैं। हाँ नमस्कार। हाँ बोलो। हेलो बोलो। बोलती আমি নভেম্বর 20 তারিখে দেখি এসেছিলাম। আচ্ছা হরিদ্বার বুঝতে পারছেন কে? না প্রবলেম কি বলুন তাহলে, প্রবলেমটা কি বলুন, কেন ফোন করেছেন প্রবলেমটা বলুন তাহলে বুঝতে পারবো। তোমার কি ওই আমি তো মহাপুরুষ হয়ে যেতাম মা। আপনি কি ভেবেছেন আপনাকে জল পোড়া দিয়েছি? এত ধৈর্য কম থাকলে খাওয়াবেন না। আপনার কি মনে হয় আপনাকে জল পোড়া তেল পোড়া দেওয়া হয়েছে? নিশ্চয়ই না, এটা মেডিসিন তো, আয়ুর্বেদিক মেডিসিন। হ্যাঁ বিশ্বাস বলে তা বলে আপনি 7 দিন ছাড়া ছাড়া ফোন করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন না। 7 দিন ওষুধ খেয়েই আপনি সুস্থ হয়ে যাবে, প্রোস্টেট প্রবলেম সেরে যাবে, নিশ্চয়ই না। হ্যাঁ তার জন্য রিপোর্টিং ডেট বলে দেওয়া আছে, 15 দিনে এসে জানাবেন। এটা ট্রিটমেন্ট, 15 দিনে রিপোর্টিং করার কথা আছে, রিপোর্টিংটা করে যাবেন। ঠিক, হ্যাঁ রিপোর্টিং ডেটে আপনি রিপোর্টটা জানাবেন না আমায়। গাছে না উঠতে উঠতেই এক কলা কাঁদি, এটাই মানুষের এখন ধারণা। 7 দিন ওষুধ খেয়েছে, এখনই বলছে না আমার পুরো সুস্থ তো হলো না, প্রোস্টেট প্রবলেম, কোথা থেকে হবে, ভগবানও পারবেন না তো 7 দিনে।
আমি তো কোন চাল মানুষ মাত্র, তাই না? তো যে টপিক পে হাম লোগ থে কি আচ্ছা হোনে কা ইনসান, জেসা ফোন পে সুনা না সাত দিন মে কুছ নেই হো, সাত দিন মে ক্যা হোনে ওয়ালা হ্যায়। আপ আগর দূসরে হসপিটাল মে কহীন ভি ভর্তি হো জাতে तो वहां से तो आपको सुनना ही पड़ता कि नहीं ये बीमारी ठीक नहीं होगा, जिंदगी भर तक पूरा दवा खाते रहिए। ताले जे रोग गुलोर जोन अपनारा सारा जीवन धरे ओषुध खाचेन तखन धैर्य थाके कोथा थेके, एत धैर्य आसे कोथा थेके आपनादेर? एलोपैथी मेडिसिन खेते खेते कोई तखन तो कोनो डॉक्टर के क्वेश्चन करेन ना। आर आमार काछे सात दिन ओषुध खेई आपनार सब रोग सेरे जेते हबे सात दिने, केन बाबा? आमि कि जल पोड़ा दिच्छि आपनादेर? না মেডিসিন তো, তাহলে মেডিসিনটা কাজ করার টাইমটা তো দিতে হবে। আয়ুর্বেদিক ট্রিটমেন্টে তারাই আসবেন যারা ধৈর্য রাখতে পারেন, না হলে সম্ভব না। সারবে আপনিও জানেন আমিও জানি, কিন্তু ছটপট করলে তো হবে না, ধৈর্য খানিকটা তো ধৈর্য রাখতেই হবে, না নাহলে কোথা থেকে হবে? হ্যালো হ্যালো, যাই হোক ফোন করে আর ডিস্টার্ব নয়। এবার মাঝখানে যে প্রোগ্রামটা আমি দেখাবো সেইটা একটু দেখতে থাকুন। আমার মনে হয় যে আপনার এরকম প্রোগ্রাম এর আগে না, রিয়েলি এর আগে আমি কোনোদিন দেখাইনি। একদম প্রথমবার দেখবেন, দারুণ ইন্টারেস্টিং। ইয়েস, ড্রিম মানুষ স্বপ্ন দেখে, মানুষের স্বপ্ন কারা দেখে? মানুষই দেখে না? জঙ্গলের পশুরা স্বপ্ন দেখে লাভ নেই, তাদের মস্তিষ্ক মানুষের মতো এত উন্নত নয়। পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষকে বলা হয় কেন? বিকজ দে ক্যান থিঙ্ক, দে হ্যাভ পাওয়ার ফর থিঙ্কিং। আদার অ্যানিমালস দে ক্যান নট থিঙ্কিং অ্যাবাউট ফিউচার, অ্যাবাউট প্রেজেন্ট, দে হ্যাভ নট এনি ইমাজিনেশনস। কিন্তু মানুষের আছে, আর মানুষের এই ইমাজিন করার ক্ষমতা আছে বলেই মানুষ স্বপ্ন দেখে, মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, মানুষ স্বপ্নের দুনিয়ায় ভেসে যায়। তাই আমরা স্বপ্ন নিয়ে আজকে ডিসকাশনে থাকবো, তাকে দেখতে থাকুন। আজকে একদম নতুন টপিক, ইটস আ ভেরি নিউ। আমি এর আগে এই প্রেজেন্টেশন দেখাইনি টিভিতে। আপনারা ফোন করতে থাকুন, কোনো অসুবিধা নয়, কথা হবে মাঝের মধ্যে। তো এই ড্রিম মানুষ কত রকমের দেখতে পারে? সাইকোলজি বলছে যে মানুষ স্বপ্ন দেখে মাত্র ১২ টাইপ। ওর মধ্যে সমস্ত স্বপ্ন ভরা আছে। এই যে হাজার হাজার স্বপ্ন গানের ভাষায় শোনেন আপনারা, এগুলো সব কবির ভাষায়, হাজার হাজার স্বপ্ন হয় না। এই যে ১২টা বললাম এর মধ্যে সব পড়ে যায়। এবার মানুষ কত রকমের স্বপ্ন দেখি, আমরা কি কি ভাবে দেখি, কোন কোন অবস্থায়, চলুন একটু দেখে নি। ঘুমোতে ঘুমোতে কেউ মেঘের দেশে চলে যাই, আমরা একদম আকাশে ভাসছি, নিজেদের একটু ভগবান ভগবান ফিলিং হয়, তাই না? আমরা মনে করি বোধ হয় বাদশাহ রাজা হয়ে গেলাম। এক একজনের স্বপ্ন এক এক রকম। ছোট্ট বাচ্চারাও স্বপ্ন দেখে, যদি না দেখতো তাহলে ঘুমের মধ্যে তারা কখনো হাসে, কখনো বা কাঁদে। আবার কিছু কিছু বাবা মা বলে ঘুমন্ত অবস্থায় বাচ্চারা হাসলে নাকি ভগবানের সঙ্গে কথা বলে। মেবি দে হ্যাভ এনি কানেকশন উইথ গড ইন দিস পিরিয়ডস, চাইল্ড পিরিয়ডস। বাট আফটার সাম টাইমস দে হ্যাভ গট অল টাইপ অফ ড্রিমস, দে হ্যাভ ফরগট দেয়ার কানেকশনস উইথ গড। তাই আমরা ছোট শিশুদের নারায়ণ বলি, পাঁচ বছর বয়স অবধি সত্যি তাদের নাকি ভগবানের সঙ্গে সম্পর্ক থাকে। আই ডোন্ট নো, বাট দেখেছি এটা বাস্তব যে ছোট্ট শিশুরা ঘুমন্ত অবস্থায় নিজের মনেই হেসে ওঠে, নিজের মনেই কেঁদে ওঠে। তো কল আছে। ইয়েস, হ্যালো, হ্যাঁ নমস্কার।
কথা বলতে চাই আমি বলছি আমি বলুন বুঝলেন তো আমার বাঁ সাইডের নাকে কোথায় থাকা হয় বীরভূম তো অনেক দূর ভাই, তো অত দূর থেকে আসতে না পারলেও ভিডিও কলিং এ দেখিয়ে প্রেসক্রিপশন করে আমি ওষুধ পাঠিয়ে দিতে পারবো, কেমন? তো চলুন, আমরা কোথায় ছিলাম? ছোট্ট শিশুদের। তো এই ছোট্টবেলায় তার মানে ছোট্ট শিশুরাও স্বপ্ন দেখে, সে ভগবানের দেখুক। উর্বশী, মেনকা, রম্ভা, আরো যারা আছে তাদের দেখুক, সে কারণ না কারো তো দেখছে, তার ভালো লেগেছে, ইন্টারেস্টিং, এন্টারটেইন ভালো হচ্ছে, ঘুমের মধ্যে সে হাসি। অনেক বড় বড় ছেলে মেয়েরাও নতুন প্রেমে পড়লো, ঘুমের মধ্যে হাসে তারা, তাহলে কি বলবো তারা ভগবানের সঙ্গে কানেকশান আছে? না, তারা নিউ কানেকশানে এসেছে বলে, তার মানে কারোর সঙ্গে নতুন কোনো কানেকশান হলে ওটা মাথায় ঘুরতে থাকে। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আমার বাঁ সাইডে কোমরে ব্যথা। কেন, ডান সাইডে হলো না কেন, বাঁ সাইডে কেন হচ্ছে? হ্যাঁ অনেকদিন থেকে বাচ্চা। বাঁ সাইডে কি কোনো চোট লেগেছিল বা মারধর করেছিল কেউ? স্টুডিও নাম্বার হলো সমস্ত রিপোর্ট এবং আপনারা যা যা পাঠান সব আমার কাছে ফরওয়ার্ড করে যারা স্টুডিওতে আছে। আমার পার্সোনাল নাম্বারটা পাবেন আপনি ইউটিউবে, কারণ ইউটিউবে দেখে যারা কল করে, সেটা বিদেশ থেকেই হোক বা বাইরে কোনো স্টেট থেকে বা এখান থেকেই হোক, আমি সরাসরি কথা বলি ওখানে। কেন? কারণ তাদের ক্রনিক কোনো প্রবলেম, কারণ ইউটিউব দেখে তার ফিল হয়েছে যে হ্যাঁ এই সমস্যাটা আমার আছে, কারণ প্রায় 1500-এর কাছাকাছি ইউটিউব দিয়ে দিয়েছি বিভিন্ন ডিজিজ নিয়ে, আপনারা জানেন সেটা, ঠিক? হ্যালো নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। বলুন। ডক্টর শেরের পোকা বলছি তো? হ্যাঁ। হ্যালো। হ্যাঁ কিছু বলার ছিল? হ্যাঁ বলুন। বলছি আমার শেরের বয়স 13 বছর। হ্যাঁ। তো মাঝে মাঝে আপনার ওই হসপিটালে থাকে, মাঝে মাঝে ওই অ্যালার্জিটা ভুগছে খুব। অ্যালার্জি টেস্টটা করে নিয়ে আমাকে পাঠিয়ে দিন, অথবা ছেলেকে নিয়ে চলে আসুন, তাহলেই হবে। IgE অ্যালার্জি টেস্টটা লাগবে, কতটা বডিতে অ্যালার্জি আছে সেটা না দেখে তো আর আমি মেডিসিনের ডোজ বানাতে পারবো না, যে জন্যই অ্যালার্জি টেস্ট রিপোর্টটা লাগবে। কেমন? IgE অ্যালার্জি, ব্যাস একটাই টেস্ট, আর কিছু লাগবে না আমার এখন অন্তত। যদি দেখি এটা প্রচুর এসেছে তাহলে অ্যালার্জি প্রোফাইলের দরকার হবে তখন, না হলে না। মানে ওর কি হয় জানেন স্যার, ওই আপনার ওই হাঁচি হয় আর সর্দি হয় খুব। হ্যাঁ মানে কোল্ড অ্যালার্জি আছে, ঠিক? তো কোল্ড অ্যালার্জি হলে অল্পেতেই ঠান্ডা লেগে যাবে, নাক দিয়ে কাঁচা জল ঝরবে, কিন্তু হোস্টেলে থাকে তো আপনি তো যত্ন করতে পারছেন না ইচ্ছা হলেও, তো তার জন্য মেডিসিন দিয়ে পাঠান, নাহলে ছেলেটা আগামী দিনে হাঁপানি রোগী হয়ে যাবে, মানে একদম পারমানেন্ট, আপনি একদম জেনে রাখুন। এবং এই রোগটা ওকে কেউ দিয়েছে, নয় মামার বাড়ির বংশ থেকে, নাহলে আপনার বংশ থেকে কেউ একজন ছিল হাঁপানি, টান, অ্যাজমা এরকম কেউ, তার থেকে ওর কাছে এসেছে রোগটা, এটা তৈরি করা যায় না। কেমন? তাই IgE অ্যালার্জি টেস্টটা স্যার আমি বলি স্যার, আমার কিন্তু এরকম হাঁচি তো প্রচন্ড হতো। তাহলে আপনার থেকে, আপনাকেও কেউ দিয়েছে এটা তো, কোনো জেনেটিক্যালি আপনার কাছেও এসেছে, যাই হোক এটা ওর ছেলেপুলের, আপনার নাতিপুতি যখন হবে তার মধ্যেও আসতে পারে, আবার নাও আসতে পারে তার নাতিপুতিদের মধ্যে আসতে পারে, মানে যাবে না। যদি একজন কেউ কমপ্লিটলি না সারায় তো এটা কিন্তু যাবে না। তো যে জন্য আপনি বুঝতেই পারছেন যে শ্বাসকষ্ট কি কষ্টের হয়, বিশেষ করে এই শীতকালে,
সেটা কিন্তু ছেলে একটু খেলাধুলা দৌড়াদৌড়ি করলেই দেখবেন হাঁপাচ্ছে এই বয়সেই। তো সেই জন্য ট্রিটমেন্টটা কমপ্লিট করান, বাড়িতে বসে বসে ওই সেট্রাজিন, সিটিজেড, মন্টাকেলসি এইগুলো সব খাইয়ে একটু ভালো থাকলো, ভাববেন না যে ভালো হয়ে গেল, ওটা ক্ষণিকের জন্য স্টেরয়েড অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, ওকে, হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যালো নমস্কার, না কানে শুনতে পাওয়া লোকেদের জন্য নয়, ফোন কি করে শোনেন বাড়িতে কি জানি। যাই হোক, আমরা আবার প্রেজেন্টেশনে আসি। তা আমরা ওই ছোট্ট শিশুদের ওখানে ছিলাম, কতজনের আরেকটু বড় হলে কত রকম স্বপ্ন আসে, যদি আকাশের চাঁদটাকে পারতাম সুতো দিয়ে বেঁধে আর নিচে নামিয়ে আনতে, তাই না? পৃথিবীটা নাকি ছোট 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 হতে হতে বোকা বাক্স হয়ে গিয়ে দাঁড়ায় যখন, এগুলো সব স্বপ্ন, মানে ভাবা, কল্পনা। স্বপ্ন কি? কল্পনার দুনিয়ায় ছবিগুলোকে দেখা ঘুমের অবস্থায়, সেটা স্বপ্ন। এটা কেউ জেগে জেগেও দেখে, তবে জেগে স্বপ্ন দেখার বাস্তবতা অনেক বেশি, কেমন? তাহলে এমনই ভ্যারাইটি স্বপ্ন অনেক লোকেই দেখে। নমস্কার, হ্যালো, হ্যালো স্যার, নমস্কার, হ্যাঁ বলুন। আর কিছু করতে হবে না, রিল্যাক্সিয়ার জয়েন্ট। আপনি তো বলেছিলেন রিল্যাক্সি জয়েন্টের অর্থ ক্যারেটিন, তা কি একই সঙ্গে খাবো? হ্যাঁ হ্যাঁ, দিনে দুবার করে, তিনটেই দুপুরে খাবার পর, তিনটেই রাতে খাবার পর। শীতটা বেড়েছে, ঠান্ডাটা বেড়েছে, বেশি জল ঘাঁটবেন না, খালি পায়ে বেশি ঘোরাঘুরি করবেন না, তাহলেই হবে। তাহলে একদিন এসে একটু সকালের ওষুধ নিয়ে যান, হেলথ ড্রিঙ্কস, ভালো থেকো মা, কেমন? আছে তো, ভালো প্রোডাক্ট আছে মায়েদের জন্য, ভালো থেকো মা। আমি দেখাবো এখনই, দেখুন আপনি, আমি এখনই দেখাবো প্রোডাক্টটা, অর্ডার করে আনি। ঠিক আছে, ওকে, দেখতে থাকুন। তাহলে স্বপ্নের চাঁদটাকে, চাঁদ কেন আসে না আমার ঘরেতে, যখন মানুষ প্রেমে পড়ে তখন এরকম স্বপ্ন দেখতে থাকে। কেন বাবা? কার বাবা গ্যালাক্সি তৈরি করে রেখেছে যে চাঁদটাকে ধরে না আমার ঘরে রেখে দেবো? আমার বাবা কি গ্যালাক্সি বানিয়েছে আমার ঘরে? নিশ্চয়ই না, অত বড় চাঁদ কোথায় রাখবো এনে? তবু নিয়ে কান্নাকাটি, চাঁদ কেন আসে না আমার ঘরেতে? আরে যদি চাঁদ এসে যায় রাখবি কোথায় তুই? চাঁদটা আকাশে এইটুকু মনে হচ্ছে, সে যখন আমার ঘরে আসবে সেটা কি আর এইটুকু থাকবে? কোথায় রাখবো যদি এসে যায়? তাহলে চাঁদকে আনার আগে রাখার ব্যবস্থা করতে হবে তো। এগুলো স্বপ্ন, কল্পনা। নেক্সট, আর কি স্বপ্ন দেখে লোক? কোথাও অন্ধকারে দেখেন, এই ধরনের স্বপ্নগুলো দেখেন। আমি কয়েকটা স্বপ্নের পিকচার দেখাই, আপনাদের সাথে মিলে যাবে, যে কোনো এক রাতে ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে ওই গুহার মধ্যে দিয়ে একদম আকাশে চলে যাচ্ছেন। আসে না এইগুলো? এই যো, কেউ চাঁদ আনতে চাইছে, কেউ বা বাহার আকাশে তারাকে নিচে নামিয়ে আনতে চাইছে। মানে মানুষের ইচ্ছা দেখুন, স্বপ্ন তো ট্যাক্স লাগে না, তো কোনো পয়সা কড়ি তো লাগছে না, যে স্বপ্ন দেখলে আপনার এই ট্যাক্স পড়বে। তাহলে পরের দিন থেকে কোনো লোক স্বপ্ন দেখতো না, তাই না? স্বপ্ন দেখা বন্ধ করে দিত। তাই ট্যাক্স লাগে না বলে যা খুশি তাই। এ বলছে চাঁদ ধরে আনবো, ও বলছে আমি চা তারাগুলোকে পেড়ে নিয়ে হাতে করে নিয়ে চলে আসবো। বড়ে বড়ে দেশ মেয়ে ছোট ছোট বাদ হতে রাখতে এরকম কিছু। ঠিক তো, স্বপ্নের শেষ নেই, আরো কিছু দেখুন। কাকাবাবু রাতে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছে, বয়স তো হয়ে গেল, 3 কুড়ি পার করে 4 কুড়িতে পড়েছি, আর তো কটা দিন, এই এত সব কষ্ট করে ইনকাম করে গেলাম, সম্পত্তি বানিয়ে গেলাম, কে দেখবে? ছেলেপুলেগুলো সব দেখবে তো, না বেঁচে দেবে? মানে বার্ধক্যে এসে এটাই বারবার মনে হয় যে এত কষ্ট করে বাবারা উপার্জন করে যায়, তার ছেলেমেয়েরা তার সম্মান রাখবে তো, সেই সম্পত্তিগুলো রক্ষা করবে তো, নাকি বেঁচে দিয়ে আবার অন্য কোথাও ফ্ল্যাট কিনতে যাবে, শাশুড়ি যেখানে বলেছে, তাই না? হয় ও তা হয়,
তাই কাকাবাবুর স্বপ্ন, এত কিছু করেছে জীবনে, ছেলে মেয়ে সবার ছবি মাথায় আসছে, এগুলোই দেখে। এই ডাক্তার দেখাতে হবে, কোথা থেকে খরচা আসবে, গিন্নিটারও বয়স হয়ে গেল, আস্তে আস্তে আমরা বার্ধক্যে চলে গেলাম, ছবি ছেলে মেয়ে নাতি পুতি এই সমস্ত নিয়েই তার সারা রাতের স্বপ্ন। ড্রিমস, ইমাজিন অ্যান্ড বিলিভ। স্বপ্ন দেখুন, ইমাজিন করুন এবং বিশ্বাস করুন, এটা খুব ভালো একটা ডোজ, মেডিসিনের মতো কাজ করে। আপনার নিজের স্বপ্নকে যদি আপনি যেদিন বিশ্বাস করতে শুরু করবেন যে হ্যাঁ এটা হয়, সেদিন আপনি দেখবেন যে জায়গায় ছিলেন তার থেকে অনেক ওপরে আছেন। সেটা প্রসেস কি, আপনার দেখা স্বপ্নটাকে ইমাজিন করতে হবে বারবার। ওই একদিন দেখলাম তারপর ভুলে গেলাম, পরের দিনে অন্য একটা স্বপ্ন দেখছি, না, যে স্বপ্নটা দেখবো সেই স্বপ্নটাকে এখানে সেভ করে নিতে হবে ইমাজিনেশনে, এবং সেটাকে বিলিভ করতে শুরু করতে হবে যে হ্যাঁ ওটাই আমাকে বাস্তবে রূপ দিতে হবে। তাহলেই দেখবেন মানুষ তার স্বপ্নকে সত্যি করতে পারে। আকাশে চাঁদকে ধরে আনার স্বপ্ন অনেকেই দেখে। কখন দেখে? যখন সে সুন্দর টুকটুকে একটি মেয়ের প্রেমে পড়ে, চাঁদ ভাবছে ওই সুন্দরী মেয়েটিকে। আই ওয়াজ জাস্ট জোকিং, চাঁদকে বাড়িতে আনবো কি করে, জায়গা কোথায়, অত নেই। কিন্তু আপনি যদি জীবনে প্রতিষ্ঠিত হন, আপনার স্বপ্নে দেখা ওই মেয়েটি আপনার ঘরে আসতে পারে। আপনার এদিকে পকেটে কিছু নেই, বাবার পয়সায় ভরণ দেখান, আসবে না। তার মানে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে আপনার স্বপ্নকে মনে রাখতে হবে এবং ইমাজিনেশনে আনতে হবে। কথাগুলো খুব কঠিন, কিন্তু মাথায় নেবার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনের অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু একদিনের জন্য, সকালে উঠে আর মনেই রাখি না গতকাল কি স্বপ্ন দেখেছিলাম। যদি আগের রাতের প্রতিটা কথা, স্বপ্নগুলো আমরা মনে রেখে, প্রতিটা মুহূর্তে মনে রেখে বাস্তব করার জন্য দৌড়াতাম, তাহলে আজকে সবাই অন্য জায়গায় থাকতাম, আরও ভালো জায়গায়। আজকে আপনি সাইকেল চালাচ্ছেন, স্বপ্নটা আপনার যদি মনে রাখতেন, আপনার একটা টু হুইলার থাকতো, যে টু হুইলার চালাচ্ছেন আপনার স্বপ্নটা যদি মনে রাখতে পারতেন, তাহলে আপনি ফোর হুইলার চাপতেন, তাই না? তাহলে মানুষের জীবনের উন্নয়নের আর একটা সিঁড়ি হচ্ছে এই স্বপ্ন দেখা। স্বপ্ন দেখতে হবে আপনাকে। স্বপ্ন যদি মানুষ না দেখে, ইজ ম্যাড, দে আর ম্যাড। ऐसे कोई इंसान है नहीं दुनिया में जो सपना नहीं देखते हैं। देखना चाहिए। नमस्कार। हेलो, नमस्कार, बोलो। डॉक्टर हम बोलो। डॉक्टर বলছি, আমার ওই দুই পায়ের মানে যে হাঁটুর উপরে থাই আছে না, থাইয়ে আসন ঘেরে বসা বসতে গেলে খুব ব্যথা লাগে, দিয়ে খিট খিট খেতে পারি না, খুব কষ্ট হয়। ব্যথাটা কোথায় হচ্ছে, থাইতে হচ্ছে না হাঁটুতে হচ্ছে? না হাঁটুতে না, হাঁটুর উপরে থাই। ওই একটা আসন করতে গেছিলাম, দিয়ে কিরকম লেগে গেছিল। আপনাকে দুটো টনিকের নাম বলি, আপনি খাওয়া শুরু করুন, আর তিলের তেল কিনে আনবেন, তিলের তেল, ঠিক আছে? আচ্ছা, তিলের তেলের মধ্যে, তিলের তেলের মধ্যে একটু অশ্বগন্ধার শিকড়, ওই যারা শিকড় বাকড় বিক্রি করে ওদের কাছে পাবেন, হাতে বাঁধার জন্য, শ্বেত বেরেলা অশ্বগন্ধা ইত্যাদি বাঁধে না, তো ওদের কাছে বলবেন আমাকে দু তিন টুকরো অশ্বগন্ধা শিকড় দিন, তো দিয়ে দেবে, বেশি দাম না, দু আড়াই টাকা দাম মাত্র। এনে ওই 100 গ্রাম তিলের তেলে ওই অশ্বগন্ধা শিকড়টা থেঁতো করে দিয়ে না, ভালো করে ওকে গরম করুন একদম। শিকড়গুলো সাদা রং, গরম হতে হতে লাল হয়ে যাবে। তারপর নাবিয়ে নিয়ে ওই তেলটা দিয়ে আপনার থাইতে ওপর দিক থেকে নিচের দিকে মালিশ করবেন, মানে আপ টু ডাউন, 4-5 দিন করুন, আপনার এই প্রবলেম দেখবেন দূর হয়ে গেছে। আর দুটো টনিকের নাম বলে দিই, এক হচ্ছে সরস্বতারিষ্ট, আর দুই হচ্ছে অশ্বগন্ধারিষ্ট। সরস্বতারিষ্ট, অশ্বগন্ধারিষ্ট, সরস্বতী মনে থাকলেই সরস্বতা মনে থাকবে। সরস্বতারিষ্ট, ওটা যে কোনো আয়ুর্বেদ দোকানেই পাওয়া যায়, যে কোনো আয়ুর্বেদ দোকানে 3 চামচ করে দিনে দুবার। তিলের তেলে অশ্বগন্ধা 3-4 টুকরো এই ছোট ছোট পাওয়া যায়, দিয়ে ভালো করে গরম করে ওই তেলটা দিয়ে মালিশ করবেন, স্নান করতে যাবার আগে, রাতেও না, স্নান করতে যাবার আগে। কেমন, আপনি দেখুন রেজাল্ট পেয়ে যাবেন। কতটা কতটা নেবো, ইয়ে না, তিলের তেল 100 গ্রাম
ওটা কি ওই আয়ুর্বেদিক দোকানে পাবো তো? হ্যাঁ একদম, দশকর্মার দোকানেও পাওয়া যায়, মুদিখানার দোকানেও পাওয়া যায়, দিলে তেল। ঠিক আছে, ওকে, নমস্কার। হ্যালো, হ্যালো বলুন, ভালো টপিক চলছে কেন? স্যার আমি, নমস্কার স্যার, আমি ময়না থেকে বলছি স্যার। ময়না? হ্যাঁ। আচ্ছা বলুন। হ্যাঁ স্যার, আমার বয়সটা একটু চুটকে গেল, চুটকে পড়ে গেল, তো মোটামুটি ওর ডাক্তারবাবুকে দেখেছিলাম, বললে একটু ওই মানে পিছনের যে দাবনা আছে না, ওর হাতটা সরে গেছে বলছে একটু হালকা, তো ওষুধ দিয়েছিল, ওটা জয়েন হয়ে গেছিল, মানে ফটো ফটো করেছিলাম স্যার, এখনো পর্যন্ত একটু ব্যথা হয় আর ভারী জিনিস লাগে। জয়েন্টেক্স আর কিছু খেতে হবে? জয়েন্টেক্স দিনে দুটো করে, দুপুরে একবার খাওয়া দাওয়ার পরে, রাতে একবার খাওয়া দাওয়ার পরে। জয়েন্টেক্স ট্যাবলেট আয়ুর্বেদ, আয়ুর্বেদে পাবেন, অ্যালোপ্যাথি দোকানে নয়, আয়ুর্বেদিক দোকানে। আচ্ছা ওকে ওকে স্যার, ওকে। তাহলে আমরা আবার ফিরে আসি, ওকে নেক্সট। তাহলে স্বপ্ন কী করে পূরণ করতে হয় আমি একটু একটু করে দেখাচ্ছি। অলওয়েজ ইমাজিন অ্যাবাউট ইউর ড্রিম, মানে আপনি হাঁটবেন, কথা বলবেন, কাজ করবেন, আপনি যে স্বপ্নটা দেখছেন সেটাকে মাথা থেকে যেতে দেবেন না। কারণ স্বপ্ন বলতে আমাদের এখানে ওই রাতে দেখা আজে বাজে স্বপ্ন নয়, আমি জেগে স্বপ্ন দেখার কথা বলছি, যেটা জীবনে বাস্তবায়িত করতে হয় এবং হবেও প্রতিটা মানুষকে। যেমন আমরা গোল তৈরি করি, আই মিন মোটো, আমি জীবনে কি নিতে চাই। আপনি আজকে ঠিক করে ফেলুন যে আগামী 2023 মধ্যে একটা ফোর হুইলার গাড়ি কিনবেন, মাথায় এটা রাখবেন। ওই শুধু একদিন বললেন আর ভুলে গেলেন, ইটস নট পসিবল ফর ফুলফিল ইউর ড্রিমস। অলওয়েজ ইউ উইল ট্রাই টু ইমাজিন অ্যাবাউট ইউর ড্রিম and always keep in your mind and brain, I will buy a car between 2023. এই 23 সালটা আপনার মধ্যে একদম পুরো মনে গেঁথে নিন, আমি চার চাকা একটা গাড়ি কিনবই। সেটাকে মাথায় রাখুন সর্বদা, আপনি অটোমেটিক্যালি দেখবেন রাস্তা পেয়ে গেছে, এটা হয়। কোনো গল্প কথা বলছি না, আপনি চেষ্টা করে দেখুন। তাই অজুহাত দেবেন, আমার কাছে তো অনেক পয়সা নেই, আমি তো বেশি টাকা মাইনে পাই না। আরে আমরা যা মাইনে পাই তাতে কেউ কিছুই করতে পারতাম না, কিন্তু মনে ইচ্ছা তো থাকতে হবে, নালে রাস্তায় এত গাড়ি এখন পায়ে হেঁটে যাওয়া যায় না, কোথা থেকে হলো? তারাও একদিন ভেবেছিল যে একটা করে ফোর হুইলার কিনবে, তাহলে কেন কেনা যায় না? আজকে কিন্তু টোটালি সাইকোলজিক্যাল প্রোগ্রাম চলছে, না কোনো ডিজিজ নিয়ে না। শুনুন, আপনি জীবনে অনেক কিছু করে নিতে পারবেন, মন দিয়ে শুনতে থাকুন যেটা বলছি, নেবার চেষ্টা করুন। আই এম অ্যাসিওর ইউ উইল উইন। তাহলে এখানে বলছে দেখুন, অলওয়েজ ইমাজিন অ্যাবাউট ইউর ড্রিম, অলওয়েজ, উঠতে বসতে খেতে শুতে চান করতে এমনকি পটি করতে গেলে আপনার স্বপ্নটা মাথা থেকে বেরোতে দেবেন না। বাথরুমে বসে বসেও কোমোডে আপনি ভাবতে থাকুন, ডাউন পেমেন্টের জন্য তো 10,000 টাকা জোগাড় করেছি, এখনও বলেছে আরও 90,000 লাগবে, মানে 1,00,000 ডাউন পেমেন্ট না দিলে তো একটা গাড়ি দেবে না। তাহলে 10,000 যখন হয়েছে বাকি 90,000ও হবে। আপনাকে মনে সেই দৃঢ় প্রতিজ্ঞাটা নিতে হবে, কে বলেছে হয় না, হোনে সে পেহলে কুছ সোচনা চাইয়ে, জব তক ইহা নেই সোচেঙ্গে কুছ তো বাস্তব মে কুছ নেই হো সকতা। এ হামারা দিমাগ হে, হাম জো চাতে হ্যাঁ, জো সোচতে হ্যাঁ, ওহি বাস্তব মে রূপ লেতে হ্যাঁ। আগার আপ নেই সোচ পায়েঙ্গে তো জিন্দগি মে কুছ নেই হোগা। সোচনে কা ইচ্ছা হোনা চাইয়ে, তাকাত হোনা চাইয়ে, অর জো সোচ হ্যায়, আই মিন ড্রিম, অলওয়েজ ট্রাই টু কিপ ইন ইউর মাইন্ড অ্যান্ড ব্রেন, অলওয়েজ ইমাজিন, ইয়ে হোনা চাইয়ে, ইউ নেভার ফরগট অ্যাবাউট ইউর ড্রিম, দিস ইজ দ্য প্রসিডিওর, ফুলফিল ইউর গোলস অ্যান্ড মোটো, অনলি ওয়ান ওয়ে,
अगर आप सोचेंगे कि चलो एक लॉटरी का टिकट खरीदते हैं, अगर लग जाए तो बस फोर व्हीलर खरीद लेंगे। किसने कहा जो टिकट आप खरीद रहे हैं उसमें लॉटरी लग जाएगा? कोई संभव है? नहीं है। आप गलत दिशा में जा रहे हैं। दिस इज रॉन्ग वे फॉर इनकम। वास्तव में रहिए, लॉटरी का टिकट खरीदने से ही लॉटरी नहीं लग जाते हैं। यह हमेशा इमेजिन होना चाहिए। अगर आपने सोचा है कि हाँ हमको फोर व्हीलर खरीदना है, तो आपने काम में ताकत लगाई। और भी एक इंसान मेहनत करता है, ज्यादा मेहनत करता है। आप लोगों ने ऑफिस में ही देखा होगा, कहीं भी जाओ, जेखाने जान अपनी किचु काजेर लोक तो देखते पाबेन, आपनी जेखाने चाकरी करें बा काज करें सेखाने आरो अनेक मानुष काज करे, किचु मानुष देखबेन एकदम आपनी बाड़ी चले जाच्छेन से बस बसे काज करछे। केन? ताके कि कम्पानी बेशी मायने दे? से तार जायगाटा मजबूत करछे, से जे बेशी काज करछे तार जोन्नो कम्पानी तार उपर आलादा करे नजर डालछे। किन्तु सही है कि नहीं? एक दिन वो लड़का जरूर ऊंचाई में जाए जो काम में तन मन और ध्यान लगाते हैं। और गॉसिप करने वाला, पीएमपीसी करने वाला तो है ही। देख देख हमारे देखे बेशी काज करछे, बॉस बोलता है ओके बेशी मायने देबे। वो अपना भीत बना रहे हैं, मजबूत कर रहे हैं, प्लेटफॉर्म बना रहे हैं। एक दिन झट से ऊपर चला जाएगा, आप लोग देखते रह जाएंगे क्या बात हो गया, ये लड़का इतना ऊपर में चला गया, हम लोगों का बॉस बन गया। होता है ऐसा, आप लोग मजाक में ही रह जाएंगे और वो मजाक सुनते सुनते ऊपर बॉस बन जाएंगे प्रमोशन लेकर। नमस्कार। बोलो। हम डॉक्टर से बात बोल रही हूं। हां सर, हम तो कह रहा बोल दिए कि आप नहीं, अगर बहुत बॉयज है गए बुझलन। हेलो। हां बुझलन। আমি বলছি আমার মেয়ে ইনবর্ন, আমি শুনতে পাচ্ছি না। আমি ডক্টর রাবিল্লার মুখার্জিকে দেখেছি, উনি বলছেন যে বেরা টেস্ট করতে, আমি বেরা টেস্ট করে ওনাকে দেখিয়েছি। উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে বল যে আপনার মেয়ের অপারেশন করতে যাবেন না, শীতে বিশেষ হয়ে যেতে পারে। ঠিকই তো বলেছে, যে মোটামুটি কোনো কোনো ওষুধ দেয়নি, তারপরে আমি মোটামুটি অপারেশন করিনি। আপনার অনুষ্ঠান দেখতে দেখতে আমার যেন মনে হচ্ছে আয়ুর্বেদ হয়তো আমার মেয়েটা হয়তো কম হয়ে যেতে পারে। কিন্তু আমার ওই বেরা টেস্টটা লাগবে, আপনি যে বেরা টেস্টটা করেছেন ওইটা আমারও লাগবে, কারণ ওই বেরা টেস্ট ছাড়া আমিও কোনো ট্রিটমেন্টে আসতে পারবো, কারণ বেরা টেস্টের রিপোর্টটা আমার জন্য প্রয়োজনীয়। আমি ঠিক আছে স্যার, আপনি আমার বাড়ি কিছু পটাশপুর বাংলা বাড়ি ওই না স্যার, আরে পটাশপুরে সামনেই ডেট আছে, সামনের বৃহস্পতিবারে ডেট আছে, আপনি চলে আসুন। পয়লা ডিসেম্বর আপনি আসছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখা হচ্ছে 1 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ দেখা হচ্ছে আপনার সঙ্গে। ওকে চলো, আই উইল কাম পটাশপুর 1st ডিসেম্বর। নেক্সট যাই, কি গল্প জমে উঠেছে তো, জীবনে কিছু করতে গেলে স্বপ্ন দেখতে হবে, শুধু স্বপ্ন দেখে ভুলে গেলে হবে না, স্বপ্নটা মনে রাখতে হবে। একটা টপিক, নেক্সট চ্যাপ্টারে যাবো। এবার ফোনটা নিয়ে নি। ইয়েস হ্যালো। হ্যালো। হুম বলুন বলুন। বর্ধমান জেলা থেকে বলছি। বর্ধমান জেলা থেকে? হ্যাঁ বাবা বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, আমার মায়ের এই ডান পায়ে বর্ধমানে কোথায় থাকো বাবা? নতুনহাটে। তো ওখানে অ্যান্ড্রয়েড ফোন আছে তো আপনার? হ্যাঁ আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে। তাহলে মঙ্গলবারে
বিকাল বেলা 4টার সময় মাকে আমার সাথে ভিডিও কলিং এ কথা বলাবেন মঙ্গলবার দিন। হ্যাঁ ঠিক আছে, কারণ কালকে অফ থাকবে, মঙ্গলবার বিকেল 4টায় আপনার সাথে কথা হবে। আপনাকে কেউ না কেউ ফোন করে নেবে আমাদের থেকে, আপনি বলবেন যে ভিডিও কলিং এ আমাকে স্যার কথা বলতে বলেছে, আমাকে ভিডিও কলিং এ বুকিং করিয়ে দিন, মাকে আনতে হবে না, আমি ফোনে দেখে নেব। ওকে মঙ্গলবার বিকেল 4টে। হ্যালো নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমার দিদির মানে রিসেন্ট স্ট্রোক হয়ে গেছে। হ্যাঁ, তো উনি আইসিইউতে আছেন, ডাক্তারবাবু বলছেন কোনো রেসপন্স করছেন না, কিন্তু আমাদের যখন বাড়ির লোক ডাকছেন তখন উনি মানে চোখটা একটু খোলার চেষ্টা করছেন, পা হাত দিলে সেন্স আছে, কিন্তু ওনারা বলছেন ডেড, মানে প্রায় ডেড। মানে ব্রেন ডেড হয়ে যাওয়া মানে কোমায় চলে যাওয়া সেই জায়গায়? হ্যাঁ হ্যাঁ, কোমায় আছে মোটামুটি, ওই পায়ে নাড়া দিয়ে এ করছে, একটু রেসপন্স করছে। বা কবে হয়েছে, কবে স্ট্রোকটা, কবে হয়েছে স্ট্রোকটা? হয়েছে আজ 3 দিন। তাহলে এত টেনশন নেবার কিছু নেই, কটা দিন যেতে দিন, কারণ মাথা অনেকটা ব্লিডিং হয়ে আছে, তো কটা দিন একটু আইসিইউতে থাকতে দিন, আইসিইউ থেকে বেরোক, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এতটা টেনশন নেবার কিছু হয়নি, কিচ্ছু হয়নি, এত টেনশন নেবেন না, আইসিইউ থেকে বেরোক, তারপর আমি দেখব, কারণ আরও কিছু মেডিসিন দেবার আছে, ওনারা তো খানিকটা মেডিসিন দিয়ে ছেড়ে দেয়, তারপরে আমাদের ট্রিটমেন্ট আছে। টোটাল কমপ্লিট ধরে রাখুন 90 দিন, 3 মাস লাগবে মোটামুটি একটা স্বাভাবিক জায়গায় ফিরে আসতে, ঠিক আছে? এবার ওটা ইস্কেমিক হয়েছে না হেমোজেরিক সেটা দেখার আছে, কারণ হেমোজেরিক হয়ে গেলে একরকম রেজাল্ট থেকে যাবে, ইস্কেমিক হলে অত বেশি কিছু প্রবলেম থাকবে না, সেটা অনেকটাই রিমুভ করে দেওয়া যায়। সো আপনি যদি পারেন যে এমআরআইটা হয়েছে, সিটি স্ক্যানটা হয়েছে, ওই দুটো রিপোর্টটা যদি আমাকে ফরওয়ার্ড করতে পারেন তাহলে বেটার হয়, আমি তাহলে কালকেই আপনাকে বলে দিতে পারবো কতটা রিস্ক আছে। তবে এই ক্ষেত্রে এত টেনশন নেবেন না, এই ধরনের যাদেরই স্ট্রোক হয় এই ধরনের সমস্যায় প্রথমটা দেখা যায়, আর কয়েকটা দিন 3-4 দিন আরও গেলে। ওনারা বলছেন যেখানে বডি টেম্পারেচারটা মানে ব্রেনে রে করে স্পঞ্জ নাকি সেখানে হয়েছে। ঠিক আছে, তা তো অসুবিধা নেই, আপনি এমআরআইটা পাঠান, আমার একবার দেখার আছে। আর বাকি আইসিইউ থেকে এখন একদম বের করবেন না, এখন বিশেষভাবে জরুরি আইসিইউ। আরও চার না, ভেন্টিলেশন আছে স্যার, এখন ভেন্টিলেশন আছে। আচ্ছা ঠিক আছে, এখন কোনো সরবাত চিন্তা ভাবনা করবেন না, আরও 3-4 দিন যেতে দিন, তারপর দেখবেন একটা স্বাভাবিক জায়গায় আসবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। নেক্সট, কত মানুষের কত রকম সমস্যা, এগেইন অ্যান্ড এগেইন হ্যামারিং। এখানে বলছে আপনি যে ড্রিমটা দেখেছেন সেটাকে বারবার দেখা, মানে মনে করা, হ্যামারিং মানে মাথায় হাতুড়ি মারতে বলিনি, মাথায় বারবার মনে করতে বলেছি যে আপনি যে স্বপ্নটা দেখলেন সেটা যেন ভুলে যাবেন না। আপনার ছেলে তার 15 বছর বয়স, সে স্বপ্ন দেখলো আমি ফার্স্ট ডিভিশন নেবই, ফার্স্ট ডিভিশন কেন, স্টার নেব 5-6 খানা, একটা স্টার আর লেটার থাকবে 5-6টায়, এরম একটা সে গোল তৈরি করেছে, সেরম ভাবে প্রিপারেশন নিচ্ছে, কিন্তু সে টিভি দেখতে ভিডিও গেম দেখতে ব্যস্ত হয়ে যায়, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আর পড়া হয় না, তাহলে কি তার স্টার নিয়ে পাশ করা সম্ভব হবে 4-5 খানা লেটার নিয়ে? নিশ্চয়ই না, কেন, সে তার স্বপ্ন থেকে সরে যাচ্ছে বলে। সো এই সরে গেলে হবে না। আমি যেমন একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে বোঝালাম 15 বছর, যে আমরা পরীক্ষার আগে এরকমভাবে জেদ করে নিতাম যে এবারে আমাদের ফার্স্ট ডিভিশন বেরোতেই হবে, তাহলে কতটা পড়ার প্রয়োজন, এদিকে দেখছি বন্ধুদের সঙ্গে আড্ডা মারতেই ব্যস্ত, কি না ও রাত্রির একটুখানি পড়বো হয়ে যাবে, তাহলে আর ফার্স্ট ডিভিশন চিন্তা করো না, পাশ হয়তো করে যাবে, স্টারও হবে না ফার্স্ট ডিভিশনও হবে না, আর লেটার তো অনেক দূরের কথা। তাহলে আমরা যেটা ভাবছি সেটা করি না। প্রতিটা মানুষ, আপনি আপনার গিগনিকে বলেছিলেন যে এবছর যে পুজো গেল একটা দামি শাড়ি দেবেন, আপনি দেননি, কেন, অজুয়া দেখেছেন, এই তো কাজের অবস্থা দেখছো কোথা থেকে দেবো, সে অ্যাডজাস্ট করেছে, আই মিন কম্প্রোমাইজ, অ্যান্ড ইউ আর অলসো কম্প্রোমাইজ উইথ ইউর ওয়াইফ, কেন কেন আপনি দামি শাড়িটা দিতে পারলেন না, মানে আপনি বলেছিলেন মুখে, শুধু ওটা মুখে বলাই ছিল, আপনি যদি মাথা এডিট করে নিতেন যে এবারে মিসেসকে পুজো আমি দামি শাড়িটা দেবই, নিশ্চয়ই দেওয়া যেত, আপনার মাথায় সেটা ছিল না।
এটাই আপনাদের জীবনে ঘটে, প্রতিটা মানুষের জীবনে। আপনি চাকরিতে এক জায়গায় জয়েন করলেন, আপনি ভাবলেন যে না এক বছরের মধ্যে এখান থেকে একটা প্রমোশন নেবই, তারপর ভুলে গেলেন। তারপর গার্লফ্রেন্ডের সঙ্গে পার্কে, কখনো রেস্টুরেন্টে, কখনো একটু বারে ডান্স করে এলেন, ভুলে গেছেন আপনার প্রমোশনের কথা। এক বছর পরে দেখলেন যেখানে ছিলেন তার থেকেও খারাপ অবস্থা। কেন? আপনার মাথায় ছিল না বলে। সো আই অ্যাপ্লাইড দিস পিকচার ফর দিস কজ। ইয়েস, মাথায় হ্যামারিং করুন রোজ, আমি কাজে প্রমোশন করতে চাই, কাজে প্রমোশন করতে চাই। যেমন জব করতে গেলে 108 বার বলতে হয় মিনিমাম, ঠিক তেমন করে নিজের স্বপ্নটাকে জব করার মতো বলতে হয় গান গুনে গুনে। হ্যাঁ, আমার মাথা থেকে যেন বেরিয়ে নিয়ে যায়, দ্যাটস কল হ্যামারিং সিম্পল টাইম ইন মাই ব্রেন। ওকে, এরপর কি বলছে? হ্যামারিং। আচ্ছা, দেখুন তো তিনটে প্রোডাক্ট। আজকে যারা টিভি পর্দায় বসে আছেন, আমি বয়স্ক জ্যাঠামশাই কাকাবাবুদেরও মনে করিয়ে দিই যে আপনারাও সেই ছোট্টবেলায় দেখেছিলেন এই তিনটে প্রোডাক্ট, ডেটল, কোলগেট, বোরোলিন। আপনারাও ছোট্টবেলায় দেখেছিলেন না? আপনারা যখন হাফ প্যান্ট পরতেন, আজকের ডেটের কাকাবাবুরা জ্যাঠামশাইরা, তখন অবধি টিভিতে দেখাতো সাদা কালোয় সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম, বোরোলিন ছিল না? কলগেট মাজনও দেখাতো, ডেটলও দেখাতো, আজও দেখায়। কেন, বোরোলিন কেউ চিনি না আমরা? সবাই জানি না বোরোলিন, ডেটল কাউকে নতুন করে চেনাতে হবে? কলগেট মাজন ভারতবর্ষে, কেন ভারতবর্ষের বাইরেও সমস্ত মানুষরাই জানি আমরা, অনেক মানুষ বিদেশেও এবং আমাদের ইন্ডিয়া সবাই জানি, এভরিবডি নোন অ্যাবাউট থ্রি প্রোডাক্টস, কলগেট মাজন। মাজন মানে কলগেট, একটাই, কেটে গেছে, পুড়ে গেছে, জ্বালা হচ্ছে ইত্যাদি, অ্যান্টিসেপ্টিক ক্রিম, বোরোলিন, ডেটল, কোথাও হুট করে কেটে গেল পুরনো পেরেক, ডেটলের কথা মাথায় আসে, বলতে কামড়ে দিল, ডেটলের কথা মাথায় আসে, শোঁয়াপোকা লেগে গেলেও ডেটলের কথা মাথায় আসে। তার মানে ওয়ার এভরিবডি নোন অ্যাবাউট থ্রি প্রোডাক্টস, আমরা সবাই জানি, তবুও টিভিতে দেখায় কেন? হ্যামারিং, দ্যাটস কল হ্যামারিং। আমরা যাতে ভুলে না যাই তাই বারবার এই প্রোডাক্টগুলো এখনও টিভিতে আসে, কোন কাল থেকে শুরু হয়েছে তাই না? আমরা বরং এগুলো এখন টিভিতে থেকে বিরক্তি বোধ করি, আবার ডেটল, আরে এই যে আবার ডেটল বললেন মানে আপনার একবার হ্যামারিং হয়ে গেল, দ্যাটস কল হ্যামারিং। নমস্কার, হ্যালো, টেন্স দ্য ক্যামেরা, বলুন। হ্যালো, কে ডাক্তারবাবু? আমি ছাড়া আর কে থাকবে বলুন, বলুন, ভুলে গেলেন নাকি? বই দেখে বলবেন না, আপনি ভেবে টেবে নিয়ে তারপর ফোন করুন, আমার ওনা ভুলে গেছেন, ভেবে বলুন, না হলে কি করে হবে? ঠিক, আমরা একটা ভালো টপিকে আছি। ওকে, চলুন নেক্সট। তাহলে এই বোরোলিন, কলগেট, ডেটল এই জন্যই আমরা দেখাই যে রিপিটেডলি হ্যামারিং ইন আওয়ার ব্রেন, মানুষ যাতে ভুলতে না পারে তার জন্য। নেক্সট কি বলছে? স্বপ্ন দেখুন, বড় দেখুন, থিঙ্ক অলওয়েজ বিগ। একটা বিড়াল, তারও যদি প্রতিযোগী পরে সিংহের মতো দেখায় মাঝের মধ্যেও, তাহলে আমি বড় কেন ভাববো না? আমাদের মতো ছোট্ট মানুষরা কি কোনোদিন তাহলে বড় হবে না? সারা জীবন এই ছোটো জায়গায় রয়ে যাব? মানে আমাদের মতো আয়ুর্বেদিক ডাক্তারও ছোটোখাটো কোনোদিন ভালো ট্রিটমেন্ট, বড় ট্রিটমেন্ট করবে না। আমি ওসব ভাবি না, আই এম নট বদার, আমি যতটা শিখেছি যতটা পারি ট্রিটমেন্ট করি, এখন অবধি 22 বছর ধরে করে আসছি, তাই এত লোকের ভালোবাসা এখনও, যারা দেখিয়ে গেছে তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক, আজও তারা 10 বছর 11 বছর পুরনো পেশেন্টরাও এখনও এসে যোগাযোগ করে। আমার ফোন নাম্বার চেঞ্জ হয়নি, যেটা প্রেসক্রিপশানে আছে দীর্ঘ 20 বছর ধরে ওই ফোন নাম্বার একইভাবে, এই জন্যই চেঞ্জ করিনি, পুরনো পেশেন্টরা যাতে যোগাযোগ করতে অসুবিধা না হয়। তাহলে বড় স্বপ্ন কেন দেখব না? আমারও তো দেখতে ইচ্ছা করে আপনাদের মতো, যে একদিন আরও বড় ট্রিটমেন্ট করব, বড় ডাক্তার হয়ে লাভ নেই, আমি বড় ডাক্তার হয়ে ফিজ বেশি হবে, বড় ট্রিটমেন্ট করতে হবে। আমি স্বপ্ন এইটা দেখি যে আরও ভারী ডিজিজগুলো যেগুলো কোথাও সারানো যায় না অপারেশন করেও,
আমি তো লেগে আছি পুরো, ঠিক এই বিড়ালটির মতো দেখুন। থিঙ্ক অলওয়েজ বিগ, তাহলে যখন স্বপ্ন দেখবেন বড় দেখতে শুরু করুন। টু হুইলার, অটো কিনবো, টোটো কিনবো এসব না, এবারে বড় একটা কার আসবে আমি সেরকম দেখব, দেখবেন ঠিক পূরণ হয়েছে হবেই। যদি কার স্বপ্ন দেখি কারের, তাহলে দেখবেন একটা বাইক খুব সহজ হয়ে গেছে, আপনি ইজি কিনে ফেলতে পারছেন। কেন, আপনি তো স্বপ্নের পথে চলছেন, হাঁটছেন, তাই না? নমস্কার। হ্যালো স্যার, আমি, হ্যাঁ স্যার, আমি বড়নগর থেকে বলছি। বলুন বলুন। আমি এক সময় আপনাকে দেখিয়েছিলাম, আর এখন আমার নাতনির জন্য আপনাকে ফোন করছি। ওর না 2.5 বছর বয়স, একটু বাইকের মতন একটু দেখা দিয়েছে, না পটি করতে খুব কষ্ট হচ্ছে, এর জন্য আমি তাহলে ওকে কি খাওয়াবো? আপাতত ইমিডিয়েট ওকে একদম করতে পারছে না। প্রতিদিন রাত্রে, এবার বাকিটা শুনে নিন, প্রতিদিন রাত্রে ওকে আপেলকে সিদ্ধ করে তার মধ্যে একটু লেবু দিয়ে প্রতিদিন রাতে এক কাপ করে চামচ করে ঘুরে ঘুরে খাইয়ে দেবেন, এক নম্বর। দুই, ল্যাক্সোকেয়ার বলে একটা লিকুইড ল্যাক্সেটিভ আছে, ওটা চা চামচের এক চামচ করে এই সকালের দিকে খাইয়ে দেবেন, দেখবেন দুপুরের মধ্যে আবার পটি ক্লিয়ার হয়ে গেছে। ল্যাক্সোকেয়ার, আর একটা আছে ভিল্যাক্স, লিকুইডে পাবেন, মানে বাচ্চা তো ওকে তো আর পাউডার দেওয়া যায় না, ওকে সিরাপের মতো করে জিনিস দিলাম, যেটা এক চামচ খাওয়ালেই পেটটা পটিটাও নরম হয়ে গেলে অনেকটা আয়ত্তে এসে যাবে। এবারে অর্শের মেডিসিন একদিন আমার দমদমে চেম্বার হয়েছে, একদিন এসে নিয়ে যাবেন, ঠিক আছে? ওকে, চলো তাহলে। স্বপ্ন বড় দেখব, ছোটটা তো এমনিই পূরণ হয়ে যায়, তাই না? দ্য বেস্ট ড্রিমস হ্যাপেন হোয়েন ইউ অ্যাওয়েক, মিন্স আপনার সেই স্বপ্নটি সেরা হতে পারে যেটা আপনি জেগে থাকা অবস্থায় দেখে ডিসাইড করলেন চোখ বন্ধ করে আমার এই স্বপ্নটা পূরণ হতে হবে, সেটাই সেরা স্বপ্ন। ঘুমের ঘরে যে স্বপ্নটা দেখলেন সেটা সেটা নয়। নমস্কার। হ্যালো, বলুন। হ্যাঁ, আপনি তো টিভিতে প্রোগ্রাম করছেন। হ্যাঁ, কোনো অসুবিধা? না না, অসুবিধা না, আমি আপনার কাছে কিছু জিজ্ঞেস চাইছিলাম। বলুন বলুন। হ্যালো, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছিলাম। কি হয়েছে ছেলে? আমার ছেলের নাম পার্থ বোস, 1995 সালে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? প্রবলেমটা বলুন, প্রবলেম কি? প্রবলেমটা মানে ও জীবন উন্নতি করতে পারছে না। আপনি প্রোগ্রামটা ঠিকঠাক দেখছেন তো? হ্যাঁ আমি দেখছি। তাহলে কিসের প্রোগ্রাম হচ্ছে সেটা ঠিকঠাক ভাবে দেখুন, তারপর আমাকে ফোন করবেন, কেমন? হ্যাঁ, এটা তো। হ্যাঁ বলুন। হ্যালো 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 বলুন। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ বাবা বলুন বলুন। হ্যাঁ বলুন। আপনার ওষুধ খাচ্ছি, আপনার যদি ওষুধ ফুরিয়ে যায় আপনি এখানে হেল্প লাইনে ফোন করে দেবেন, আপনাকে ওষুধ বাড়িতে পৌঁছে দেবে। ব্যাস ব্যাস, ঠিক আছে, বেশি ঠান্ডা লাগিও না বাবা, তাহলেই হবে। হ্যাঁ, কারণ ব্যাপারটা কি, পা দিয়ে ঠান্ডাটা বেশি উঠলে হাঁটুতে আরো ব্যথাটা বাড়বে, সেই জন্যই আমরা ঠান্ডা থেকে একটু দূরে থাকতে বলি হাঁটুর ব্যথা রোগীদের, গরম জলে চান করতে বলি। কেন, শরীরটা যত গরম থাকবে তত যন্ত্রণা মুক্ত হবে, কারণ ঠান্ডাটা ভালোই পড়েছে। আর কোথায় হুগলি থাকেন তো? সিঙ্গুড়ে তো, ওখানে আমাদের এদিক থেকে ঠান্ডাটা আরো বেশিই পড়ে, তাই না? তো সেই জন্যই যতটা পারা যায় ওই খালি পায়ে হাঁটাহাঁটিটা একটু কম করতে হবে, তাহলেই হবে, ঠিক আছে? ভালো থাকো, ব্যাস এটাই দরকার। আর বাকি অসুবিধা হলে আমার তো নাম্বার দেওয়াই আছে, আমাকে ডাইরেক্ট ফোন করে নেবেন, কেমন? ওকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু তবুও নিজের কাছে প্রোটেকশান নিজের নিতে হবে তো, আপনি তো একটা রুগী, আপনি তো সবার মতো হয়ে গেলে হবে না, বুঝতে পারছেন তো?
ঠিক আছে, ওকে চলো নেক্সট আমরা যাই। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আগে অনুষ্ঠানটা কিসের হচ্ছে ভালো করে দেখে নিয়ে তারপর আপনি ফোন করবেন, আপনাকে বলে দিলাম না কিসের অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানটা দেখে নিয়ে তারপর। আপনার জন্মতিথি কুষ্টি বানাবার জন্য আমি এখানে বসে নেই, অনুষ্ঠানটা আপনার কুষ্টি বানানোর অনুষ্ঠান নয়, ঠিক? হ্যাঁ আবার বলছি যে অনুষ্ঠানটা দেখে নিয়ে ফোন করুন, আপনার মাথা খারাপ আছে একটু, দোষ আছে আপনার। আপনার যদি মাথায় দোষ হয় ছেলেরও তো হবে, তাহলে ছেলের ভবিষ্যৎ কী করে হবে? আগে অনুষ্ঠানটা দেখুন কিসের অনুষ্ঠান, এতজন যে ফোন করছে কী নিয়ে ফোন করছে, সে কুষ্টি বানাবে বলে? এখানে কুষ্টি বানানো হয় না, ঠিক আছে? ওকে নেক্সট, এমন একটি মানুষকে দেখাই, চিনতে পেরেছেন নিশ্চয়ই, সবাই চিনি, মানে মহাপুরুষ, এনারা ভগবানের অংশ বলা যেতে পারে, ধীরুভাই অম্বানি। তাহলে এবার বলবেন যে সবার স্বপ্ন পূরণ হয় না, এই মানুষটাও আপনার আমার থেকেও খুব খারাপ জায়গায় ছিল, বিশ্বাস হচ্ছে না? আজকে ভারতবর্ষের শ্রেষ্ঠ ধনী বলতে গেলে এশিয়া মহাদেশের মধ্যে উনি একজন, শুধু ভারতবর্ষের না, দশজনের মধ্যে একজন আসেন। কিন্তু ওনার জীবনীটা কি ছিল? একটা পেট্রোল পাম্পে তেল দিত, চাকরি করতো একটা মাইনে, সেই মানুষটাও স্বপ্ন দেখেছিল, তাই তো আজকে এই জায়গায়। তাহলে কেন বলবো স্বপ্ন পূরণ হয় না, হয় না? এরকম একটা নয়, আমি কয়েক হাজার উদাহরণ দিয়ে দেব, একটা দেখালাম, আরো কি? সেই মানুষটা স্বপ্ন দেখেছিল নিজেকে নিয়ে শুধু নয়, সে স্বপ্ন দেখেছিল ধীরুভাই অম্বানি, যে তার দ্বারা এমন কিছু কাজ তৈরি করবে যেটা আরো হাজার নয় লাখো মানুষ রোজগার পাবে। আমরা নিজেদের জন্য তো সবাই ভাবি, মহাপুরুষ তো তারাই যারা অপরের জন্য ভাবে, ঠিক? তাহলে এমন কিছু স্বপ্ন আমাদেরও দেখতে দোষ কোথায়? নমস্কার, হ্যালো, আজ হচ্ছে আরেকবার, আর কেটে করুন, মনে হচ্ছে কোনো কানেকশানে প্রবলেম হচ্ছে। সো নেক্সট, তাহলে স্বপ্ন মানুষ কতগুলো দেখতে পারে? একটি মহিলা, তার কি কি জীবনে স্বপ্ন থাকে? ভালো সাজবো গুজবো, পড়াশোনা করব, তারপর কলেজ লাইফ, তারপর বিয়ে থা দিয়ে দেবে বাবা, আর না হলে একটা প্রেম করতে হবে হ্যান্ডসাম ছেলে দেখে, তারপর আবার বিয়ের পিঁড়ে, তারপর বাচ্চা মানুষ করা, ব্যাস স্বপ্ন শেষ হয়ে গেল। কিন্তু কেন একটা মেয়ে পড়াশোনা করলো এত কষ্ট করে, এত হাই এডুকেশন নিয়ে, শেষে বিয়ে থা করলো, একটা বাচ্চা হয়ে গেল, মানুষ করতে হবে, ব্যাস তাকে নেই, তার নিজের জীবনের আর কোনো টার্গেট নেই, ক্যারিয়ার নেই? তাহলে কিছু মহিলা আছে নিজেদের স্বপ্নকে মেরে ফেলে সংসারের চাপে, আর কিছু মানুষ সংসার করেও, কিন্তু এখনো কিছু মহিলা আছে দেখুন, স্কুলের টিচারই করছে, রাজনীতি করছে ভালো জায়গায়, তারা বড় অফিসে চাকরি করছে, কে বলেছে হয় না? ইচ্ছা থাকা দরকার, ইচ্ছা না ভাই আর সংসারের যা চাপ, কেন নবান্নের থেকেও বেশি চাপ নাকি আপনার শরীরে? আর একটা পুরুষ মানুষ কি স্বপ্ন দেখে? দেখি ছেলে, ছোটবেলায় একটু ডানপিটে হব, লোককে ভয় দেখাবো, তারপর একটা সুন্দর গার্লফ্রেন্ড হবে, তারপর একটু বন্ধুদের সঙ্গে তাস খেলা, আড্ডা মারা ইত্যাদি, তারপর সন্ধ্যাবেলা হলে একটু বারে যাওয়া, চিয়ার্স করা, আর অনেক টাকা রোজগার করা। এগুলো হচ্ছে একটা পুরুষ মানুষের স্বপ্ন, একটা ছেলের স্বপ্ন। সে ছোট থেকে ওই পড়াশোনা করতে করতে তার লাইফটা ওই টাকা রোজগারের পেছনেই শেষ হয়ে গেল। টাকা টাকা না করে, আপনি টাকা টাকা করে সারাদিন কি রোজগার বেশি হয়ে যাচ্ছে? হয়নি তো, হবে না, এটা প্রসিডিওর না, আপনি কাজটা করে যান না, টাকা এমনি আসবে। তো আমরা কাজটা না করে টাকাটা বেশি রোজগার করার ধান্দা করি, কি করে হবে? হয় না তো, এরকম অনেক ফটু আছে, সারাদিন লোকের পেছনে কাটি করছে আর
কি করে এর সম্পত্তি ও সম্পত্তি হজম করে নেওয়া যায় এইসব ধান্দা করছি, হবে ভোগে টিকবে? কত বড় মহাপুরুষ হয়েছিস বাবা, অপরের সম্পত্তি নিজের করে নেব, ওইরকম করে সম্পত্তি ও টিকবে না, চলে যাবে। কষ্ট করে তৈরি করো তাহলে বুঝবে, করে দেখাও, হবে না। কারণ এই কাটি করা লোকগুলোর আবার জীবনে কিছু হয় না, সারা জীবনে কাটি নিয়ে জন্মেছে, কাটি নিয়ে মারা যাবে, একটা সময় লোকের কাটি খেতে হবে। তো ইটস নট প্রসিডিওর, আপনার স্বপ্ন দেখলেই হবে না, সততাও তো থাকতে হবে তার মধ্যে। ভগবান আল্লাহ গড এগুলো মানেন তো? তাহলে অপরকে বাঁশ দিয়ে কাঠি দিয়ে আমি তার সম্পত্তি হজম করে নেব আর ওই সম্পত্তির লোককে দেখিয়ে বেড়াবো এই সম্পত্তি আমার, ওটা হবে? থাকবে কি? ঠিক কোনো না কোনো একদিন বেরিয়ে যাবে, ভিখারি হয়ে যাবেন রাস্তার একদিন। এটা তো হয়ে আসছে, এটাই হবে তো, কেন অসৎ পথে আপনি স্বপ্ন পূরণ করতে চাইছেন? ওয়েটা রাইট হতে হবে এবং তাতে সততাও থাকতে হবে। এই টপিক অনেক বড়, ড্রিমস, এটা আবার একদিন আপনাদের সাথে আলোচনা করব, কারণ দেখতে দেখতে ঘড়ির কাঁটা তো অনেকটাই এগিয়ে গেছে। তাই আবার বলে দিই, নিচে যে নাম্বার দুটি দেওয়া আছে নোট করে রেখে দিন, হয়তো কোনো দিন আপনার প্রয়োজনে আসবে নিশ্চয়ই। এটা মেডিকেল ডক্টরি প্রোগ্রাম না, এটা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম নয়। যারা ভুল করে ফোন করে ফেলেছেন ওটা অন্যান্য চ্যানেল ঘোরান, চ্যানেল ঘোরালে আপনি অনেক অ্যাস্ট্রোলজার পাবেন, সেখানে কুষ্টি বলে দেবে আপনার এই এই হবে, কবে লটারি লাগবে সব বলে দেবে, এখানে না। এটা মেডিকেল শো, সাইকোলজি অ্যান্ড মেডিকেল এই দুটো নিয়েই হয় এখানে, ঠিক? দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে এলাম, আজকে সুন্দর একটা সময়ে নিয়ে আপনাদের সুন্দর টপিক হলো। এই টপিকটা আবার নেক্সট সানডে আসবে, আবার নেক্সট সানডেতে। স্বপ্ন এখনও শেষ হয়নি আমাদের, স্বপ্ন মানুষ কী করে নিজের স্বপ্ন পূরণ করতে পারে সেটাই শোয়ের মধ্যে পাবেন, কেন এটা সাইকোলজিক্যাল শো, অ্যাস্ট্রোলজিক্যাল নয়। কোনো পাথর ধারণ করে লটারি লেগে যাবে সে জিনিস না এখানে, একদম রিয়েল কিছু বাস্তবের সঙ্গে মিল আছে এমনই কিছু তথ্য নিয়েই আলোচনা হয়। ইটস এ গুড মোটিভেশনাল, ইটস এ গুড এডুকেশনাল শো। আগামীকাল আবার দমদমে আছে, সোমবার এবং শুক্রবার জানেন, আজ বাকি চার দিন মঙ্গল বুধ শনি রবি শিশিরকুঞ্জে, এবং ডিসেম্বরের 4 তারিখ থেকে পঞ্চকর্মা শুরু হচ্ছে আবার 14 তারিখ অবধি, ঠিক আছে? যারা বুকিং করাতে চাইছেন নিচের নম্বরে ফোন করে বুকিং করিয়ে নিন। আজকের জন্য বিদায় নিই, নমস্কার।